ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিশা, আজকে আমি এসে গেছি তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে আমরা আমাদের স্কিন থেকে অয়েলটাকে রিডিউস করব, মানে অয়েলি স্কিন, যাদের প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন বা তেলতেলা স্কিন, স্কিনে প্রচণ্ড পরিমাণে অয়েল জমে, তো কিভাবে আমরা ঘরে বসে এটাকে ঠিক করতে পারি। তো এই রেমেডিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, খুবই সিম্পল রেমেডি। এটা ফলো করলে আমি আশা করি 100% তোমাদের কাজ দেবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করো। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনের অবস্থা, আমার স্কিনটা কতটা অয়েলি লাগছে। এইটা ঠিক করার জন্য আমাদেরকে একটা ফেস প্যাক বানাতে হবে। ফেস প্যাকের জন্য লাগবে 2 চামচ বেসন, একটুখানি হলুদ গুঁড়ো, 1/2 চামচেরও কম মধু, আর 1 চামচ দই। এবারে ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। একটা থিক পেস্ট হবে আমাদের ফেস প্যাক প্রায় তৈরি। এবার আমরা এটা আমাদের ফেসে অ্যাপ্লাই করব, কিন্তু তার আগে ফেস ওয়াশ দিয়ে আমাদের ফেসটাকে ক্লিন করে নিতে হবে। যেই যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি তার বেনিফিটগুলো হলো, সবার আগে আমরা বেসন ব্যবহার করেছি। বেসন অয়েলি স্কিনের জন্য দুর্দান্ত ক্লিনজার হিসেবে কাজ করে। স্কিন থেকে অতিরিক্ত পরিমাণে অয়েল বেসন শুষে নেয় এবং স্কিনকে অতিরিক্ত পরিমাণে ড্রাইও করে না, যার ফলে স্কিনটা খুব সুন্দর হয়ে ওঠে। এছাড়াও স্কিনে যে কোনো পরিমাণে দাগ, পিম্পলের দাগ বা সানট্যান পড়ে গেলে সেগুলো দূর করতে হেল্প করে। এছাড়া নিয়মিত আমরা যদি বেসন মুখে লাগাই তাহলে আমাদের ফর্সা এবং স্কিনকে উজ্জ্বলও করে বেসন। এরপর মধু, মধুতে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক জনিত বৈশিষ্ট্য, যা আমাদের স্কিন থেকে অতিরিক্ত পরিমাণে অয়েল রিডিউস করে এবং স্কিনের যে কোনো রকমের সমস্যা, ব্রণ, পিম্পলের সমস্যা দূর করে। হলুদ ফেস মাস্ক ব্রণ কমাতে সাহায্য করে। হলুদে সুপার অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে, যা আমাদের পরিষ্কার ত্বক পেতে হেল্প করে। এরপর আমরা দই ব্যবহার করেছিলাম। দইয়ে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, যা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ যোগায় এবং স্কিনকে সফট করে। ফেস মাস্কটা আমার গোটা মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি 20-25 মিনিটের জন্য মুখে রেখে শুকিয়ে নেব। তারপর আমি ঠান্ডা জল দিয়ে মুখটাকে ওয়াশ করে নেব। প্রায় 25 মিনিট পর এবার আমি আমার ফেসটাকে ঠান্ডা জল দিয়ে ক্লিন করে নেব। তোমরা এখন দেখতেই পাচ্ছ আমার স্কিনে একটু অয়েল নেই, স্কিনটা অয়েল ফ্রি হয়ে গেছে, তার সাথে সাথে আমার স্কিনটা কতটা গ্লো করছে। এটাই ছিল আমার আজকের রেমেডি। এছাড়াও আমি তোমাদেরকে বলবো যে কিভাবে আমরা আইডেন্টিফাই করব যে আমাদের অয়েলি স্কিন। ফার্স্ট তো আমাদের স্কিনে তেল জমবে, তাছাড়াও আমরা ফেস ওয়াশ দিয়ে, ফেস ওয়াশ করার পর 2-3 ঘন্টা পর যখন আমাদের স্কিনে, নোজের পাশে, ফরহেডে যখন আমাদের অয়েল জমবে, তখন আমরা বুঝবো যে এই স্কিনটা আমাদের অয়েলি স্কিন। তাদের অয়েলি স্কিন তাদের নর্মাল স্কিনের চেয়ে একটু সতর্ক থাকতে হবে, কি আমাদেরকে স্কিনে কখনোই অয়েল জমতে দেওয়া যাবে না। কারণ আমরা যদি স্কিনে অয়েল জমতে দিই আর তা সেইটা নিয়েই যদি আমরা ঘুরে বেড়াই, তাহলে কি হবে, বাইরের যে পলিউশন, ডার্ট আমাদের স্কিনে এসে জমবে, যার থেকে আমাদের স্কিনে পিম্পলস, ব্রণ, অ্যাকনের মতন সমস্যা দেখা দেবে। সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে স্কিনে কখনোই কোনোভাবেই অয়েল জমতে দেওয়া যাবে না। তার জন্যে তোমাদেরকে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন রাখতে হবে আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। আমরা অনেকেই ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন তো করে নিই কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি না, সেটা খুবই ভুল। সে ছেলেই হোক মেয়েই হোক, আমাদের প্রত্যেকের স্কিনেই ময়শ্চারাইজার খুবই দরকার। আমরা যখন ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করবো তারপরে আমাদেরকে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। ইভেন যখন আমরা মেকআপ করবো তার আগেও আমাদের স্কিনে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখতে হবে, জল খেতে হবে বেশি করে, যেগুলো বললাম এগুলোকে মাথায় রাখতে হবে। আমাদের স্কিনকে অয়েল ফ্রি রাখতে হবে, আর অয়েল ফ্রি স্কিন থাকলেই আমাদের স্কিনে সুন্দর লাগবে। তাছাড়া অয়েল ফ্রি থাকলে কিন্তু স্কিনে ব্রণ, পিম্পলস, অ্যাকনের মতন সমস্যাগুলো দূর হবে। তাই এটাই ছিল আমার আজকের ভিডিও। তোমরা এই রেমেডিগুলো ফলো করো, এই টিপসগুলো ফলো করো, দেখবে তোমাদেরও স্কিন অয়েল ফ্রি হবে।
তো এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করো, তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলিদের সাথে আমার এই ভিডিওটা শেয়ারও করতে পারো, আর আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা। আর আমার চ্যানেল যদি নতুন হতো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত বাই বাই।